এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাঁচগ্রাম কাগজকলের কর্মীরা শনিবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন। কাগজকলের গেটের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে কাগজকল কর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান দিতে থাকেন। তারা আক্ষেপ ব্যক্ত করে বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আরও অনেক নেতা মন্ত্রী বরাকে এলেন, অথচ কাগজকলের দুরবস্থা নিয়ে কিছুই বললেন না। তাদের আক্ষেপ, কলের ভেতরে কোটি কোটি টাকার কাগজ, বয়লার, কম্পিউটার, কাগজের রোল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বয়লারে জং ধরছে, কন্ট্রোল প্যানেলে ধুলো জমে খারাপ হয়ে যাচ্ছে, অথচ সরকার এ নিয়ে কিছুই ভাবছে না। তারা বলেন, কল চালু না হওয়া অবধি তারা সংগ্রাম চালিয়ে যাবেন। অবস্থায় গণতান্ত্রিক আন্দোলন দমন করা যায় না, যাবে না।